প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, সেই সঙ্গে কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মণ এবং গোপাল রায় এই উভয় বিধায়ককে সঙ্গে নিয়ে দিল্লিতে কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে এর যে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রণকৌশল নির্ধারণে ব্যস্ত রয়েছেন। লক্ষ্য একটাই, 2024 লোকসভা নির্বাচন। এই দুটি লোকসভা কেন্দ্রে কংগ্রেস দল যাতে ভালো ফলাফল করে। তবে আশঙ্কার কথা হলো, কংগ্রেস দলে অক্সিজেন প্রদান করতে সমর্থ হলেও কংগ্রেস দলকে ক্ষমতার দ্বার গোড়া নিয়ে যেতে ব্যর্থ সুদীপ রায় বর্মণ। কেন্দ্রীয় নেতৃত্বরা সুদীপ রায় বর্মণের উপর অধিক ভরসার ফলে কংগ্রেস দলে আজ ভরাডুবি। সদ্য সমস্ত বিধানসভা নির্বাচনের পূর্বে সুদীপ রায় বর্মণ যে ধরনের রাজনৈতিক রণকৌশলী নির্ধারণ করেছিলেন তাতে কংগ্রেস দলের শক্তি আরও দুর্বল হয়ে পড়েছে। দলীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে ব্যক্তি স্বার্থ উদ্ধার হলেও বিধানসভা নির্বাচনে দলের পরিস্থিতি মোটেও সুখকর ছিল না। বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের নেতৃত্বরা উপলব্ধি করতে পারছিলেন যে এককভাবে লড়াই করে কংগ্রেস দলের পক্ষে একটি আসনও জেতা সম্ভব নয়। তাই দীর্ঘদিনের রাজনৈতিক শত্রু সিপিএমে হাত ধরতেও সুদীপ রায় বর্মণ দ্বিধা করেননি। কিন্তু সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস সভাপতি বদল হতেই নতুন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সিপিএমের সঙ্গে হাত ধরাকে এক ঐতিহাসিক ভুল হিসেবে অভিহিত করেছেন। তাই কেন্দ্রীয় নেতৃত্ব এবার কংগ্রেসের সামনে দুটি লোকসভা নির্বাচনে জয়ের যে টার্গেট রেখেছেন তাতে চোখে সর্ষে ফুল দেখবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সুদীপ রায় বর্মণ কিংবা আশীষ কুমার সাহা এই দুটি লোকসভা কেন্দ্র কি জয়ী দুটি লোকসভা কেন্দ্রে কি জয়ী হতে পারবেন?